আমবাসা রেল স্টেশনে এসে পৌঁছায় লাইফ লাইন এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার থেকে আমবাসা রেল স্টেশনে এক্সপ্রেস ট্রেনের মধ্যে মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা শুরু হয়েছে। বৃহস্পতিবার আমবাসা রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর সূচনা করেন সাংসদ রেবতী ত্রিপুরা। সকল মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম একটি চাহিদা হল সঠিক স্বাস্থ্য পরিষেবা। সকল অংশের মানুষকে সেই পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি ত্রিপুরা রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের 37 লক্ষ মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে চলেছেন। ত্রিপুরা রাজ্যের সবচেয়ে পিছিয়ে পড়া ও দুর্গম জেলা হচ্ছে ধলাই জেলা। এই জেলার অধিকাংশ মানুষই উপজাতি অংশের। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সম্প্রতি ভারত সরকারের রেল মন্ত্রণালয়ের নিকট আবেদন করেছিলেন যেন ইম্প্যাক্ট ইন্ডিয়া লাইফলাইন এক্সপ্রেসের মাধ্যমে ধলাই জেলার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী সে আবেদনে সাড়া দিয়ে আমবাসা রেল স্টেশনে এসে পৌঁছায় লাইফলাইন এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার থেকে আমবাসা রেল স্টেশনে এই এক্সপ্রেস ট্রেনের মধ্যে মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা শুরু হয়েছে। চোখ, কান, নাক, গলা সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করা হবে এই ট্রেনে। পাশাপাশি প্রদান করা হবে প্রয়োজনীয় ঔষধ, তবে সবকিছু সম্পূর্ণ বিনামূল্যে। রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকরাও। আগামী এক মাস এই ট্রেন আমবাসা স্টেশনে দাঁড়িয়ে পরিষেবা প্রদান করবেন জেলাবাসীকে। বৃহস্পতিবার আমবাসা রেল স্টেশন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর শুভ সূচনা করেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ রেবতী ত্রিপুরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 47 আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিমল দেববর্মা সহ প্রশাসন ও রেল দপ্তরের আধিকারিকরা। রেল মন্ত্রকে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের উপরে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা তারা করছে। আমি এই জন্য আমাদের সমস্ত ত্রিপুরাবাসী হয়ে প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের রেল মন্ত্রক, রেলমন্ত্রী সহ ভারত সরকার এবং আমাদের এই যে ইম্প্যাক্ট ইন্ডিয়ার সমস্ত যারা কর্মী, যারা আমাদের পুরো দেশে এরকম পরিষেবা দেওয়ার জন্য তারা ইতিমধ্যে কাজে নেমে পড়েছেন তাদের সবাইকে। এই ইম্প্যাক্ট ইন্ডিয়া লাইফলাইন এক্সপ্রেসের মাধ্যমে উপকৃত হবেন ধলাই জেলাবাসী, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।